हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो आज के एक देरी करी आबार ब्लगटा शुरू करछी। एखन प्राय बजे एकटा, तो आमाके देखते पाच्छो जे आमी रेडी होये बसे आछि। तो कोथाय जाच्छि एकटु बादे जानते पारबे तोमरा। रेडी माने एकटु लिप बाम लागिएछि आर एकटु आईलाइनरटा पोरे निएछि आर शैम्पू करेछि बोले चुलटा एरकम एकटु भेजा भेजा लागछे। तो सकाले ब्रेकफास्टटा किछु करा हयनि आजके, तो যাই তাড়াতাড়ি করে একটু খেয়ে নি, খেয়ে তারপরে আবার বেরোবো। এডিট করতে এতটাই ব্যস্ত ছিলাম যে সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো ভাবলাম একেবারে স্নান করে একেবারে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো যাই আমি খেয়ে নি তাড়াতাড়ি করে, তারপরে বেরিয়ে আবার তোমার সাথে কথা হবে। তো আমি রিকশাতে এখন উঠে পড়েছি। তো কিছুক্ষণ আগে একটু জোরে বৃষ্টি হচ্ছিল, এখন কি রোদ উঠে গেছে, খুব ভালোই, মানে ভালোই হয়েছে, কালা কালা এমনি ভালো লাগছে। তো এখন যাচ্ছি আমি আমার মামার বাড়িতে। মামার বাড়িতে কি আছে, মামার বাড়িতে আছে আমার মামা, তো ভাইয়ের বার্থডে আজকে, তো তার জন্য ওখানে যাচ্ছি। ওই তো সকাল থেকে মানে এডিট করছিলাম, দিয়ে তো আসারও তাড়া ছিল বলে আর আমি ব্লগ করিনি। তো ভালোই হয়েছে ওদুটা উঠে, ভিজতে তো হবে না ক্লাস, কালকে তো বিকেলে ভিজে ভিজে আমাকে ব্লগ করতে হচ্ছে বাইরে। তো এই আপাতত চলছি, যাই তবু গিয়ে তারপর শুরু করা হবে। আমার মামা বাড়িতে তো যখন আসছিলাম মানে মাঝ রাস্তায় এসে প্রচুর বৃষ্টি হুট করে, যখন বেরলাম ভালোই ছিল, কি সুন্দর রোদ্দুর ঠোদ্দুর ছিল, তো এসেই আবার বৃষ্টি। আর এখন বর্ষার দিনে সবার বাড়িতে নিশ্চয়ই এরকম অবস্থা, কার কার বাড়িতে এরকম অবস্থা কমেন্ট করে আমাকে জানিও। যেহেতু বর্ষা, বাইরে রোদ উঠছেই না বলতে গেলে, কখন দু মিনিট হয়তো রোদ উঠছে আবার কিছুক্ষণ বাদে বৃষ্টি, তো তার থেকে ভালো মনে ঘরে রাখাই, বারবার ওই দৌড়ঝাঁপ করাচ্ছে। তো আমি পৌঁছে গেছি, যেহেতু বাড়ি থেকে আমি লাঞ্চ করে এসেছি, আর কিছু খাবো না, তো বসে আছি। তো যার বার্থডে তার সঙ্গে পরে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো, বাচ্চাও আর কি আলাপ করবে, তোমাদের সঙ্গে কথা বলিয়ে দেবো। তো এই আপাতত এই চলবে, এবার মাসি আসবে। তো মাসি আসলে পরে আবার দেখাবো তোমাদের, তোমরা তো চেনোই অবশ্যই আমার মাসিকে, কারণ দীঘা ব্লগে, তারপরে লক্ষ্মী পুজোর দিনকে তো দেখেইছো। তো ঠিক আছে, এবার আসুক করে তারপরে আবার তোমার সাথে কথা হবে, আর অনেক মজা হবে হয়তো। মাস্ক পরার দরুন আমার লিপস্টিকের অবস্থা খারাপ, মানে হাফ উঠে গেছে, মনে হচ্ছে খেয়ে নিয়েছি, কিন্তু তা নয়, সব মাস্ক গিয়ে লেগেছে। তো আর কি করা যাবে, মাস্ক তো মনে হচ্ছে সহজে যাওয়ার নয়। তো যাই হোক, সেফ থেকো তোমরা, আমিও সেফ থাকি আছি, আর মাস্ক তো অবশ্যই পরো, হাতে স্যানিটাইজার লাগিও। তো এই তো আবার এখন সব আসুক মাসি ঠাসিরা, তো বিকেলে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আমি একটু রেস্ট নিয়ে নিই, চোখগুলো কেমন মানে ঢুকে ঢুকে যাবে, ভালো লাগবে না। তো তোমাদের সঙ্গে বিকেলে বার্থডে পার্টিতে দেখা হবে। তো এর বার্থডে আজকে, এ বার্থডে বয় আজকে, হ্যাপি বার্থডে বাচ্চা। সো এখন বাজে 5:30, আমি চা নিয়ে বসে পড়েছি, যেহেতু দুপুরে একটু অল্প করে ঘুমিয়েছি, তো মাথা ব্যথা করছিলো বলে মাকে বললাম চা করতে। তো আজকে লিকার চা নয়, আজকে দুধ চা খাচ্ছি, তো বানিয়ে দিল। তুই হাসছিস কেন, একটু লজ্জা বাজে, যাই সবাই প্রথমবার একটু লজ্জাই পায়, ভুচুনও যেমন লজ্জা পায় এও পাচ্ছে। তো নামটা একটু বলে দে, তোমার নামটা বলো বলো বলো, লজ্জা বেশ লাভ নেই, বলো কি নাম বল, আরে বল, কালকে তাহলে তোর ভিডিও তুই দেখতে পারবি, ইউটিউবে দেখতে পারবি তুই, তোকে বল নাম কি তোর, ও খুব লজ্জা পাচ্ছে। তো এখনো সেরকম কেউ আসেনি, মাসি এসেছে, মাসি ওই দি ওই ঘরে রয়েছে, আর আমার মা একটু পায়েস ঠান্ডা ঠান্ডা করছে, তাই তো। তো কেক এনেছে, কেক আনা হয়েছে, কেক কি এনেছে, আনা হয়ে গেছে, দেখেছিস। আচ্ছা, ওর কেক টেক আনা হয়ে গেছে, তো কাটবে, সবাই আসো তারপরে কাটাকাটি করবে। তো আমি একটু চা টা খেয়ে নি, তো নামটা আবার বলে দে, তো তুই লজ্জা পেয়েছিলিস, আর বল বলে দাও নামটা, বলো লজ্জা, আস্তে আস্তে বলছে, বলো বলো বলো, প্রিয়াংশু। এই যে ব্যাস, ওর আসার পর থেকে এরকম করে চলেছে। হ্যাঁ হ্যাঁ, তো ওর নাম প্রিয়াংশু, অনেকের সমানে অনেক নামই আছে, নাড়ু নাড়ু সবচেয়ে সুন্দর নাম নাড়ু। আর এ হচ্ছে দিদা আমার,
এখনো হেসে চলেছে। আচ্ছা ঠিক আছে, আবার একটু মানে আমি তো এই জামা পরেই থাকবো, যেহেতু আর ড্রেস নিয়ে আসিনি, তো একটু সেজে গুজে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে যখন ও কেক কাটবে তখন। ভালো মানে সিঁড়িটাও বানিয়েছে ভালো, এখানে ফ্রিজের মধ্যে পা দিয়ে ওপরে উঠে ও সব জিনিসপত্র ও দেখে, মানে ভালোই। আর সারাদিন ফ্রিজটাকে খুলছে বন্ধ করছে, কি ছুরি দিয়ে মেরে দিবি নাকি রে? আর মা রান্না করছে, কি রান্না করছে? পায়েস। আর কি হবে? মটন কষা, মটন কষা হবে, আর লুচি হবে, আর পায়েস হচ্ছে না বেবার নাবি লাগানো। এবার দেখো চুপ করে থাকবে, কথা বলবে না একটাও, লজ্জা পাবে। এই বদমাশি করে খালি। এইখানে আলো একদমই কম, মানে এই ওপরের টিউবলাইটটা খারাপ হয়ে গেছে, মানে আজকেই গুনে গুনে হওয়ার ছিল। যাই হোক, এই যে মাসি, হ্যালো, একটু হাই করে দাও। তো অনেকদিন পর মাসির সাথে, মানে আমার লাস্ট কবে দেখা হলো? ও মাসি তো যাই হোক মাঝে সাথে যায় আমাদের ওদিকে, তবে গিয়ে থাকছে না অনেকদিন ধরে, বলছি আয় এখানে আয়। ওর নামটা বল এবার ভালো করে, ওর নামটা বলছে বোকা ছেলে, বোকাই তো, কিছুতেই নাম বলছে না, লজ্জা পাচ্ছে নাকি? নিজের মুখ দেখে ও নিজে লজ্জা পাচ্ছে। আয় আয় বল 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 বলবে না। এখন বাজে 7:20 আর আমার পেয়ে গেছে একটু খিদে, তো রান্না জাস্ট বসিয়েছি, তো রান্না হতে এখন দেরি আছে। আর সন্ধেবেলা মানে যখন চা খেলাম তখন আর বিস্কিট খাওয়া হয়নি বলে খিদে পেয়ে গেছে, তো আমি এখন খাচ্ছি অমলেট। আর আচ্ছা এই যে শুনছো একা একা সিরিয়ালে সব ডায়লগ, খুব বিরক্তি লাগে, আমি শুন মানে দেখছি না, দিদা দেখছে বসে আছে সামনে, তো বাদ দাও আমি খেয়ে নি চট করে, খুব খিদে পেয়ে গেছে। আমি রেডি, তো এখন এ কি করছে দেখো, এই ওর মানে ছবি তোলার চেষ্টা করছে মাসি, তবে ও তুলছে না, বদমাশি করে বেড়াচ্ছে। এই যে কথা বল, ওই যে ব্যাস ও বোবা হয়ে গেছে, এখন আর কথা বলবে না। এবার কেক কাটবো, এখন কটা বাজে? 8:30 প্রায় বেজে গেছে, কারণ বাড়ি যেতেও হবে, 9:00 আগেই যেতে হবে, কারণ এখানে অন্ধকার, পুরো রাস্তাটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, 1 ঘন্টা ফাঁকা হয়ে যায় রাস্তা, তাও তোর ফাঁকাই হয়ে যায়, সেটাই তাড়াতাড়ি করবো। হ্যালো হ্যালো করছে, তারপরে হ্যালো তোর নামটা বল, এই তিনবার জিজ্ঞাসা করছি, এই নিয়ে তিনবার ওর নাম ভুলে গেছে। হ্যালো হ্যালো ছাড়া আর কিছু বলবে না। তো এবার কেক কাটিং হবে, তারপরে খেয়ে বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে, তারপরে অনেক কষ্ট করে লাইটটা জোগাড় করলাম এখানকার, লাইটটা বললাম যেমন খারাপ হয়ে গেছে, তো লাইটটা ওই ঘর থেকে এনে এই ঘরে লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে ঠিকঠাক আলোটা পাওয়া যায় আর কি, ব্লকটা ঠিকঠাক হয় সেই কারণে। তো যাই হোক, এবার হোক কেক কাটিং দেখাচ্ছি তোমাদেরকে, সেটা এতক্ষণও এত বদমাশি করছিল, তো ওকে একটা বলে ব্ল্যাকমেল করা হয়েছিল যে তোকে গিফট দেওয়া হবে না, বুজুনকে দিয়ে দেবো, সেটা বলে ওকে ভয় দেখানো হচ্ছিল, তো একটু শান্ত করে বসেছিল। কি দেখছিস, গিফট কিন্তু সত্যি দেবো না, আমি নিয়ে চলে যাবো, দেবো তাহলে বল। হ্যাঁ তোর নামটা বল, নাড়ু, ওর নাম ভালো নাম নেই তোর? অনিকেত বলে দাও, অনিকেত ঠিক করে বল, অনিকেত লালবংশী। যাই হোক অবশেষে বললো, আমি একটু বসে পড়েছি নিচে, এই চলছে।
এনে অবশেষে দিলাম তোকে, আরেকটা আরেকটা বাকি আছে, ওটা দাও আর করে। এই গাড়িটা গাড়িটা ভালো হয়েছে, একটু দেখ ভালো করে, গাড়িটা ভালো হয়েছে নাকি দেখ, ভালো আছে না বল, হ্যাঁ ভালো করে বল, ভালো করে বল, থ্যাংক ইউ বল, আমি বুঝি না কিছু, আমাকে তো দুপুর বেলা বলেছে মা বড় দিচ্ছে না ফায়ার ট্রাক নিয়ে এসছে, ওটাই ভেবেছে না, ওর পিসি আনপ্যাক করে দিল, বাবারে বাবারে কি সুন্দর না, বলেছে বলেছে কাটতেই পারলো না কেকটা, এইখানে কেকটা রয়েছে, দুটা দিতে তো লাগে চকলেটটা গলায় না, যাই হোক রাত চকলেট তো ওই জন্য লাগছে, আমি চকলেট তো পছন্দ করি না, ওই অটোখানি ঠিক আছে ইনাফ আমার জন্য, এবার ডিনার করেই বেরিয়ে পড়বো, কারণ আমি আর মা যাবো তো, এবার এখন রাস্তাঘাট এমনিটা থাকাই হয়ে যায়, তো তাড়াতাড়ি করে ডিনারটা করে আমি বেরিয়ে যাই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে, ও তার আগে কী কী ডিনার হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, তো দাঁড়াও আমি ডিনার যখন করবো তখন তোমাদেরকে আমি দেখাবো কী ডিনার ছিল, ডিনারে কী কী ছিল, খাচ্ছিস এই যে ওয়ার্ক নিয়ে এসে খেয়ে কি খাচ্ছে সারা মুখে লাগাচ্ছে কি বলবে বলতো সবাই, সারা মুখে আর ও নিজে ওকে আর কেউ লাগায়নি ক্রিম, ওকে নিজে ক্রিম লাগিয়ে দিয়েছে, তো আমার ডিনারে আছে মাটন আর হচ্ছে লুচি আর পরে হয়তো পায়েস আছে, তাড়াতাড়ি করে আমি ডিনারটা করে বেরিয়ে যাব, মাও বসে পড়বে, বসে পড়ো বসে পড়ো, কেউ খেয়ে নে মালো, আমি খেয়ে বাড়ি গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো, আমি কে খাবো না কে খাবো না কে খাবো, চলে এসেছি জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম, তো ক্যাব করেই চলে এসেছিলাম কারণ রাত্রি অনেকটাই হয়ে গেছিল, দিয়ে সব রাস্তাঘাট ফাঁকা দিয়ে কারফিউ চলছে, তো বাইরে তো দেখলাম কোনো অটো ফটো বা বাস টাস কিছুই ছিল না, তো একদিকে ক্যাব করে ভালোই করেছি আর সেফলি বাড়িতে পৌঁছতে পারলাম এই যা, আর বলবো যদি আমার এরকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর শেয়ার করো, কমেন্ট করে জানিও যে কেমন হলো, আর যদি ভালো লাগে এরকম আরও ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অল যে বাটনটি আছে ওটাকেও প্রেস করে দিও, তো অনেক তো বকবক করলাম আজকে সারাদিন, তো এবার আমি শেষ করবো এখানে আমার ব্লগটাকে, আর বলবো ভালো থেকো সুস্থ থেকো মজা মশকরায় হাসতে থেকো, তো এখানেই টাটা আর গুড নাইট।